রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলে তীব্র সংকট চলছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ করছে না বলে অভিযোগ দোকানিদের। এদিকে আরও বেশি দামে বিক্রির আশায় কিছু ব্যবসায়ী তেল থাকা সত্ত্বেও বিক্রি করছেন না। এসব কারসাজির জন্য কয়েকজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের এই দোকানে ক্রেতারা সয়াবিন তেল চাইলে সাফ জানিয়ে দেয়া হয় নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকেও বলা হয় একই কথা, কিন্তু সন্দেহ হলে দোকানে তল্লাশি চালিয়ে পাওয়া যায় প্রায় অর্ধ শতাধিক সয়াবিন তেলের বোতল। তেল থাকার পরও ক্রেতার কাছে বিক্রি না করার দায়ে 10,000 টাকা জরিমানা করা হয়। এখানেই শেষ নয়, জরিমানা দেওয়ার পরও সয়াবিন তেল কিনতে আরেকটি পণ্য কিনতে বাধ্য করেন এই দোকানদার। সয়াবিন তেল থাকার পরও বিক্রি না করা এবং তেল নিতে হলে অন্য পণ্য কেনা বাধ্যতামূলক করেছেন আরও কিছু দোকানদার। কারণ বাজারেও এমন কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয়। দোকানির অভিযোগ, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাজারে তেল সরবরাহ করছে না, হিসাবে আরো 3 মাস পরে মাল শর্ট পড়ার কথা। ওই দেখেন, 3 মাস আগে ওনারা মাল শর্ট পালাই দিছে মার্কেটে, কারণ ঈদের পরে মাল সারবে। মিনিমাম এখন যেটা 760 টাকা গাই রেট, ওইটা 1,050 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা গাই রেটে মালটা সারবে। তারা কিন্তু সরবরাহ পেয়েছে এবং পাওয়ার পরে তারা দেখা যাচ্ছে যে মজুত করে রাখছে, যাতে হয়তো বেশি দামের আশায় তারা বিক্রি করবে। এই জন্য কিন্তু আমরা তাদেরকে জরিমানা আওতায় নিয়েছি। অভিযানে মুরগি ওজনে কম দেয়া, গরুর গোশতের দাম বেশি রাখা এবং ঘি এর উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।